গো, যাও ঘর থেকে সার ছিটানো রাবারটা নিয়ে আসো। ঠিক আছে, নিয়ে আসছি। এ কাঞ্চন, কোথায় গেছিলি? কোথায় যাব, বাইরে বন্ধুদের সাথে খেলছি। নু সব সময় শুধু খেলা আর খেলা, আমার সাথে মাঠে চ, সার ছিটাতে যেতে হবে। মা আব্বা আমাকে মাঠে যেতে বলছে, আমি মাঠের কাজ করতে পারবো বলো তো? তোমার আব্বা ঠিকই তো বলছে, এখন থেকে যদি কাজ না শিখো তাহলে বড় হয়ে কিভাবে খাবা? কিভাবে খাবো আবার, বসে বসে খাবো? এই তোর বড় বড় কথা বাদ দে তো, আমার সাথে মাঠে চ। এই লাউ টাবর, আর সাথে করে কোদালটা নিয়ে যাও, যদি সুযোগ পাও তাহলে কাজে লাগাবা। ঠিক আছে। এ কাঞ্চন, তুই কোদালটা নিয়ে চ। তোমার ভাই কোদাল নিয়ে মাঠে গেল, মনে হয় আল কাটবে। কি, ও আল কাটার জন্য মাঠে গেল? দাঁড়াও আমি মাঠে যাচ্ছি, ও কিভাবে আল কাটে দেখছি। আমি সাথে আসবো নাকি? না আসতে হবে না, আমি একাই ওদের বাপ বেটাকে লড়াবো। কি সুজন ভাই, ভুয়ে সাহাদ দিবা নাকি? হ্যাঁ ভুয়ে সাহাদ দিব। এ কাঞ্চন, আমি সারগুলো ছিটাছি, তুই আলটা কাটি সাইজ কর। ঠিক আছে আব্বা। আমাকে ছোট ছেলে পাইছো না, আমি কিছু বুঝিনি। আরে তখন থেকে কিছু বুঝছিনি, তো যা পারছে তাই বুঝলেই যাচ্ছে। আল না কাটি যখন দোষ হচ্ছে, এবার সত্যি সত্যি আল কাটবো। আরে আরে দুই ভাই তো কাজ লেগে বেড়েছে, এ কথাটা তো সুরমিলা ভাবিকে জানাতে হবে। সুরমিলা ভাবি, মিজাম ভাইকে বড় ভাই আর তার ছেলে মাঠে মারছে। কি বলছো, ওরা বাপ্পাটা মিলে আমার স্বামীকে মারছে? হ্যাঁ। ও আব্বা কই বললো তো আমার স্বামীকে মারি ফেললো? ওরা মাঠে ঝামেলা করছে, যাই দেখি দিনি। ওই দেখো আব্বা, ওরা আমার স্বামীকে মারি ফেললো। এই শালার বেটা, আমার জামাইকে ছাড়। Oh, no.
কি হলো বাবা, ব্যথা করছে নাকি? না ব্যথা করছে না, হাঁটতে গেলে খালি যন্ত্রণা করছে। ও বাবু, খেলা বইরি মাইরি গোটা গা হাত ব্যথা করে দিয়েছে, এই জন্য বাপকে বলেছিলু যে বাড়ির কাছে বিয়ে করবো। আর যদি বাড়ির পাশে শ্বশুর থাকতো তাহলে তারাও আমার পাশে দৌড়ে আসতো। কই কি হয়েছে আমার জামাইয়ের? হায় আল্লাহ, এ কি অবস্থা আমার জামাইয়ের? এইরকম অবস্থা তোদের কে করলো? কে করবে? ওই দেখো পাশের বাড়ির সতীনের মা আর বাপ। এ বুড়ি বলো দাদধারি, আমার জামাইকে একা পাই মারিছিস? তোদের সাহস থাকে তো এবার মারতে দেখছি। এই বুড়ি গাই, আমরা তো একবার মারিছি, তো সাহস থাকলে তুই আয়। আরে আমি তো তখন ছিনু না, তাই মারি গেছিস, এখন মারতে আয় না। আমি কেন যাব? তুই এই পারে আয় না। আমি তো ওই কালো নেপাল মুখি মেয়ের বাড়িতে যাব না, পারলে তুই আয়। এই বুড়ি ঢাববি মাগি, তুই কাকে কালো নেপাল বললি রে? তোর মেয়ের মতো নাকি কালো কায়ের মতন লোকের বাড়ি ঠুকা দিয়ে বেড়াই? তোমরা মা বেটি থামো, এবার যদি ওরা কিছু বলে তাহলে আমি দেখছি, ঘরে চলো। কি গো, কি হলো? খুব ব্যথা করছে নাকি? ডাক্তার ডাকবো? না ডাক্তার ডাকতে হবে না, আমি ঠিক আছি, তোমরা ঝামেলা করো না, আমি ঠিক হই তারপরে ওদেরকে আমি দেখবো। না জামাই, তুমি ওদের সাথে একা পারবে না, খোল তার চেয়ে চলো আমরা ওদের নামে কেস করে আসি, তাহলে ওরা টাইট হয়ে যাবে। হ্যাঁ মা ঠিক বলছে, চলো আমরা থানায় যাই, ওদের নামে কেস করে আসি। হ্যাঁ মা চলো, ওই শালার ব্যাটার নামে কেস করে আসি। এই আসতে বল, না হলে ওরা শুনতে পেয়ে যাবে। ঠিক আছে তোমরা সবাই বলছো যখন, তাহলে চলো কেস করে আসি। কি ব্যাপারে, আর কার নামে কেস করবেন? আমার ছোট ভাইয়ের নামে কেস করব, সে আমাকে এ দেখেন মারি ফাটি ফুটি দিয়েছে। তোমাকে তোমার ছোট ভাই মারলো কেন? জমির জন্য, আমি আমার জমির আয়েল সাইজ করছিলাম আর ও আয়েল কাটছি ভেবে আমাকে মারে। ঠিক আছে তোমার ভাইয়ের নাম বলো। ওর ভাইয়ের নাম মিজাম। ঠিক আছে তোমরা আমাকে কিছু দিয়ে যাও, তারপরে কেসটা দেখছি। কিছু বলতে কি দিব স্যার? আরে কিছু মানে বোঝো না, আমি যে তোমার ভাইকে ধরবো তার জন্য তেল খরচ দাও। ও হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। এলেন স্যার। ঠিক আছে তোমরা যাও, আমি আসছি। ও জামাই, আমাদের বাড়িতে পুলিশ আসছে। কি? আমাদের বাড়িতে পুলিশ আসছে? তাহলে ওরা মনে হয় আমাদের নামে কেস করেছে। তাই হবে, এখন তাড়াতাড়ি বাড়ি থেকে চলো, না হলে পুলিশে ধরে নিয়ে যাবে। এই মিজাম, বাড়িতে আছিস? কই রে, কথা শুনতে পাচ্ছিস না? স্যার বাড়িতে কেউ নাই। তাই তো দেখছি, মনে হয় আমাদের আসার কথা আগেই পেয়ে গেছে। তাই হবে, সেজন্য মনে হয় বাড়ি থেকে পালিয়ে গেছে। পালিয়ে যাবে কোথায়? ঠিক ধরে লিব, চলো। দেখছো তোমার নিজের ভাই তোমার নামে কেস করেছে, সেজন্য আজ আমাদেরকে বাগানে দিন কাটাতে হচ্ছে। হ্যাঁ তাই তো দেখছি। শুনো জামাই, তোমার ভাই যেমন তোমার নামে কেস করেছে, তুমিও তোমার ভাইয়ের নামে কেস করে আসো। আমরা বাগানে বসে বসে মশার কামড় খাবো, আর ওরা বাড়িতে বসে ফ্যানের হাওয়া খাবে, তা হবে না। হ্যাঁ জামাই, তোমার শাশুড়ি ঠিকই বলেছে, চলো তোমার ভাইয়ের নামে আমরা কেস করে আসি গা। ঠিক আছে তাই চলেন। আহ
চাটা ছেই হয়েছে। স্যার, আমি হাফ মার্ডারের কেস করতে এসেছি। হাফ মার্ডার কেস কার নামে? আমার ভাইয়ের নামে। তা তোমাকে তোমার ভাই হাফ মার্ডার করতে গেল কেন? আমার ভাই জোর করে আমার জমির আল কাটছিল, আমি তাকে বাধা দিতে যাই আর অমনি তার ছেলে আর সে আমাকে মারতে লাগে। আমার শ্বশুর যদি না আসতো তাহলে এতক্ষণ আমি ফুল মার্ডার হয়ে যেতাম। কি বলছো, এত বড় ঘটনা? হ্যাঁ। ঠিক আছে, তোমার ভাইয়ের আর তার ছেলের নাম বলো। আমার ভাইয়ের নাম সুজন আর তার ছেলের নাম কাঞ্চন। ঠিক আছে, কেস তো আমি লিয়ে নিলাম, কিন্তু ওরা কেস করার সময় আমাকে 1000 টাকা দিয়েছিল, তো তোমরা কিছু দাও, না হলে তো ওদের উপরে কেসটা আমি ফেলতে পারবো না। ঠিক আছে স্যার। এলেন স্যার, আমি আপনাকে 2000 টাকা দিচ্ছি, আপনি কেসটা কড়াভাবে করে দিবেন। আরে তুমি চিন্তা করো না, আমি এমন ভাবে কড়া কেস দিব যে ওরা ভাবতেই পারবে না। তোমরা এখন নিশ্চিন্তায় বাড়ি যাও। ঠিক আছে স্যার, আমরা চলে গেলাম। স্যার, আপনার বড় ভাই কাছ থেকেও টাকা নিলেন, আবার এর কাছ থেকেও টাকা নিলেন, তাহলে আপনি কার কেসটা সারবেন? কারোর কেসই সারবো না, যখন এ আসবে তখন এর কাছ থেকে টাকা নিব, আর যখন ও আসবে তখন ওর কাছ থেকে টাকা নিব। এভাবে আমার পকেটটা গরম হবে আর ওদের ঘরটা খালি হবে। ও জামাই, তোমাদের বাড়িতে পুলিশ আসছে, মনে হয় ওরা তোমার নামে কেস করেছে। কি বলছেন, আমাদের বাড়িতে পুলিশ? তাহলে তো বাড়িতে থাকা যাবে না। এই তুমি ঘরে তাড়াতাড়ি তালা মারো, দি বাগানে চলো। কই রে সুজন, বাড়িতে আসিস? স্যার, এরা তো বাড়িতে পালিয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, বাড়িতে নেই যখন। চলো তাহলে ঘুরে যাই। আয় আয়, আমরা এখানে তোর জন্যই অপেক্ষা করছি। এই তুই আমার নামে পুলিশের কাছে কেস করেছিস কেন? বাবা, আমার এখানে বাগানে বসে মশার কামড় খাবো আর তুমি বাড়িতে বসে থাকবা, তাই হয়? সেজন্য তুমি যেমন আমার নামে কেস করেছো, আমিও তোমার নামে কেস করেছি, এখন দুজনেই বাগানে বসে মশার কামড় খাও। আমরা খুব ভুল করেছি রে মিজাম, বাপের জমি নিয়ে এইভাবে দুই ভাই ঝামেলা করা ঠিক হয়নি। আমাদেরকে বাপে সবকিছু সমানভাবে ভাগ করে দিয়েছে, তারপরও আমরা জমি জায়গায় নিয়ে ঝামেলা করছি, এসব ঠিক না। আমরা এখানে বাগানে বসে মশার কামড় খাচ্ছি আর ওদিকে পুলিশে টাকা খেয়ে মজা নিচ্ছে। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছ, আমরা যখন ঝামেলা করি তখন পাড়ার লোকে আমাদেরকে দেখে হাসে, আর আমরা যে এইসব জমি জায়গা নিয়ে ঝামেলা করি, আমরা যখন মরে যাব তখন আমাদের সাথে এইসব জমি জায়গাগুলো যাবে না। আমরা কি কি ভালো খারাপ কাজ করি সেইগুলো আমাদের সাথে যাবে। হ্যাঁ তুমি ঠিকই বলছো, জমি জায়গার জন্য ভাইদের সাথে আমরা খুব খারাপ ব্যবহার করেছি। ভাই ভাবি, আপনাদের সাথে আমরা অনেক খারাপ ব্যবহার করেছি, তার জন্য আমাদেরকে ক্ষমা করে দেন। আরে পাগলি, তুমি ক্ষমা চাইছো কেন? তুমি তো আমার ছোট বোন, ছোট বোনরা ভুল করতেই পারে, তাই বলে ক্ষমা চাইতে হবে কি গো, কি বলো? হ্যাঁ তাই তো, ছোট বোনরা তো ভুল করে, তাই বলে ক্ষমা চাইতে হবে। বিয়ান, সবাই যখন এক হয়ে গেল তাহলে আমরা এক হয়ে যাই। হ্যাঁ ঠিকই বলেছেন, আজ থেকে তাহলে আমরা সবাই এক হয়ে গেলাম। সবাই যখন এক হয়ে গেলাম তাহলে আপন আপন কেসটা তুলে লই গা। হ্যাঁ ঠিক বলেছিস, চ আমরা কেসটা তুলে লই গা।